আমি আমি ফার ফান্ডে ওয়ার্ল্ডার হিসেবে আজকে 3 মাস ধরে আমি কাজ করতেছি। ফার ফান্ডে কাজটা করতেছে মূলত সেফ কুত্রি, কিন্তু ওরা নিজেরা কোনো শ্রমিক নিয়োগ দেয় না ওখানে। ইপিসি নামে একটা ঠিকাদার কোম্পানিকে শ্রমিক নিয়োগ দেওয়ার জন্য ওরা নিয়োগ করছে। ইপিসি শ্রমিক নিয়োগের কন্ট্রাক্টটা এলাকার একটা সিন্ডিকেটকে সাব কন্ট্রাক্টে দিয়ে দিয়েছে। এই এলাকার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে এলাকার চেয়ারম্যান, আরেকজন হচ্ছে মেম্বার, ওনার নাম কামাল হোসেন, চেয়ারম্যানের নাম হচ্ছে লিয়াকত আলী, আর একজন স্থানীয় হচ্ছে আবু আহমদ। এরা 3-4 জন মিলে একটা সিন্ডিকেট আছে, ওরা ওখানে শ্রমিক নিয়োগ করে। শ্রমিক নিয়োগ করার আগে শ্রমিকদের থেকে 5,000 টাকা অগ্রিম নিয়ে ফেলে এবং পোশাক বাবদ ওরা 2,000 টাকা বেতন থেকে কেটে রাখে, এবং প্রতি মাসে বেতন থেকে 10% টাকা ওরা প্রত্যেকটা শ্রমিক থেকে কেটে রাখে। লকডাউনের আগে প্রত্যেক শ্রমিককে 12 ঘন্টা করে ডিউটি করতে হতো, কোনো উটি দেওয়া হতো না। প্রত্যেকটা শ্রমিককে ওরা 18,000 টাকা করে বেতন দিত, কিন্তু ডিউটির টাইম ছিল 12 ঘন্টা 2 শিফটে। আর যখন করোনা আসছে, লকডাউন শুরু হয়েছে, তখন এই 12 ঘন্টা থেকে ডিউটির টাইম করছে 10 ঘন্টা। এই 10 ঘন্টা এই বিষয়টা নিয়ে এখানে যেহেতু কোনো শ্রমিক সংগঠন নাই, এক একটা ঠিকাদারের আন্ডারে কতগুলো শ্রমিক কাজ করে এক একজন এক এক সাইডে, তখন শ্রমিকরা সম্মিলিতভাবে দাবি করলো যে যেহেতু সামনে রমজান মাস, সেজন্য তাদের ডিউটির টাইমটা 8 ঘন্টা করা হোক, আর শুক্রবারে যদি ডিউটি করা হয় সেক্ষেত্রে জুমার নামাজের জন্য 1 ঘন্টা বৃদ্ধি দেওয়া হোক। এটা ছিল শ্রমিকদের দাবি, আর যে শ্রম দেওয়া হচ্ছে সেটার উটি দাবি করা হয়েছে, অর্থাৎ অতিরিক্ত ঘন্টার টাকা তারা দাবি করছে। এবং পাশাপাশি সামনে ঈদ উপলক্ষে আমরা বেতন ভাতা অগ্রিম দাবি করছি, কারণ বেতনটা দেওয়া হয় এক মাস, অর্থাৎ 30 দিনের বেতনটা দেওয়া হয় 40 দিন পর বা 45 দিন পর, অর্থাৎ এর পরের মাসে 10 তারিখ 15 তারিখের দিকে বেতন দেওয়া হয়। তো এরপরে এইসব বিষয় নিয়ে যখন কোন শ্রমিক তাদের দাবি দেওয়া জানায়, কোন একটা শ্রমিক বৈঠক করে তাদের এই যে বিভিন্ন ধরনের যে হেনাস্থা হচ্ছে ফার ফান্ডের অভ্যন্তরে স্থানীয় কিছু দালাল চক্রের মাধ্যমে এবং যারা টিকাদার কোম্পানি তাদের মাধ্যমে, যখন এই যে 10% বেতন কেটে নিয়ে ফেলতেছে, 5,000 টাকা অগ্রিম নিচ্ছে, পোশাকের টাকা কেটে নিয়ে ফেলা হচ্ছে, এবং বাধ্যগত ওদের ক্যান্টিন থেকে খাবার ডাবল দামে কিনতে হয়, চেয়ারম্যান এবং মেম্বার ওই যে আবু আহমদ যার কথা বলতেছি, তারা একটা 2টা ক্যান্টিন দিয়েছে ওখানে, ওই ক্যান্টিন থেকে অবশ্যই লাঞ্চের এবং রাতের খাবার, দুপুরের খাবার এবং যাবতীয় নাস্তা ওই ক্যান্টিন থেকে সাপ্লাই দেওয়া হয়, ওই ক্যান্টিন থেকে বেশি দামে দিয়ে কিনতে হয়। এগুলো নিয়ে যারা প্রতিবাদ করে তাদেরকে সাথে সাথে ছাঁটাই করা হয়, তাদের কোনো বেতন দেওয়া হয় না এবং শ্রমিকদেরকে নিয়োগপত্র দেওয়া হয় না। এটা মুখিক কন্ট্রাক্টে সেখানে নিয়োগ দেওয়া হয়, অস্থায়ীভাবে কোনো ধরনের শ্রমিক নিয়োগপত্র দেওয়া হয় না, এমনি টেম্পোরালি একটা আইডি কার্ড দেওয়া হয়। তো এই বিষয়গুলো নিয়ে দীর্ঘদিন শ্রমিকরা শান্তভাবে দাবি জানিয়ে আসছে কর্তৃপক্ষকে, তখন তারা কোনো কর্ণপাত করে নাই। এরপরে গত শুক্রবারে জুমার পরে শ্রমিকরা যখন সবাই কাজ পেলে নামাজ পড়তে গেছে,
তখন অনেকে হেনস্তার শিকার হয়েছে। এবং পরের দিন শনিবারে সেই ঘটনার কারণে শ্রমিকরা যখন কারখানা আসছে, আমরা সবাই কাজ বন্ধ করে দিছি। কাজ বন্ধ করে দিয়ে আমরা সবগুলো শ্রমিক এক জায়গায় জড়ো হয়ে আমরা আমাদের প্রতিনিধির মাধ্যমে আমরা খবর পাঠাইছি যে আমাদের যদি দাবি পূরণ করা না হয় অথবা কর্তৃপক্ষ যদি আমাদের সাথে আজকে কথা না বলে তাহলে আমরা আজকে কাজ করবো না, আমরা কাজ থেকে বিরত থাকবো। এইটা নিয়ে আমরা আমাদের প্রতিনিধিরা গেল, তাদেরকে কোনো পাত্তা দেওয়া হলো না। তখন আমাদের কাছে যখন ফিরে এসে এই কথাটা বললো যে ওনারা আমাদের কোনো কাজে কর্ণপাত করে না, ওনারা আমাদেরকে সবাইকে কাজে ফিরে যেতে বলছে। আমরা তখন কাজে ফিরে না গিয়ে আমরা সেখানে এইটার প্রতিবাদে আমরা সেখানে বিক্ষোভ করলাম। হঠাৎ করে সেখানে ফাঁসে পুলিশ পাড়ি আছে, পুলিশ পাড়ি এবং এই যে আবু আহমদ, লিয়াকত আলী এবং ওই মেম্বার কামালদের গঙ্গা পুলিশের পোশাক পরে পুলিশ হয়ে এসে অতর্কিত দুই দিক থেকে আমাদের শ্রমিকদের উপর লাঠি ফেটা শুরু করলো। শ্রমিকরা যে যেদিকে পারছে ফালাইছে এবং অনেকে আত্মরক্ষার্থে ইট পাটকেল ছুটছে। এরপরে টিয়ারসের রাবার গ্যাস যখন ছুটছে, শ্রমিকরা আরো বেশি ক্ষিপ্ত হয়ে আরো বেশি ইট পাটকেল ছুটছে। এই টিয়ারসের রাগারপুরের মধ্যে তারা অতর্কিত গোলাগুলি শুরু করলো। দেখলাম যে অনেকে লুটে পড়ে গেছে, যেহেতু ওখানে অনেকগুলো লেবার শেড রয়েছে, বিভিন্ন কন্টেইনার দিয়ে বিভিন্ন অফিস রয়েছে, বড় বড় আপনার পাইপ রয়েছে ওখানে, পাইপের ভিতরে পাইপের কন্টেইনারের নিচে এবং শেডের আর গুলো যে যেভাবে ফার্সে আত্মরক্ষা করছে। তারপরও এক্সপোর্টে 4 জন শ্রমিক মারা গেছে এবং 1 জন শ্রমিককে মুমূর্ষু অবস্থায় নেওয়াতে পথে সে মারা গেছে, আরো 20 জন শ্রমিক গুলিবিদ্ধ হয়েছে এবং ছুটাছুটি করতে গিয়ে অর্ধশত শ্রমিক আহত হয়েছে। এখন গতকালকে আমরা শুনলাম শ্রমিকদের বিরুদ্ধে 2টা মামলা হয়েছে। একটা মামলা করছে ওখানে যে বর্তমান কোঅর্ডিনেটর আছেন ফারুক আহমেদ, উনি বাদী হয়ে ওনার বক্তব্য আমরা বিভিন্ন মিডিয়াতে শুনলাম, উনি অলরেডি ওখানে স্থানীয় চেয়ারম্যান লিয়াকত আলীকে দোষারোপ করছে বিষয়টা নিয়ে, উনি উস্কে দিয়েছে শ্রমিককে এই কারণে এটা করছে, এটা কিন্তু সত্য ঘটনা। আর ওখানে এসআই যে পুলিশ পাড়ির যে এসআই বাসকালি থানার যে এসআই ওখানে পুলিশ পাড়িতে দায়িত্বরত রাশেদুজ্জামান বাদী হয়ে একটা মামলা করছে। এখানে মামলায় দেখলাম যারা এই ঘটনা উস্কে দিছে এবং যারা শ্রমিকদেরকে হেনস্থা করছে, শ্রমিকদেরকে আন্দোলন করতে যারা বাধ্য করছে, তাদের কেউ এখানে আসামি নেই। নিরহ কিছু মানুষ যাদেরকে আমরা চিনিও না, কোনোদিন দেখি নাই, এরকম কিছু মানুষকে দেখলাম এখানে আসামি করা হয়েছে। মূল ঘটনাকে, মূল হোতাকে আড়াল করার জন্য কিছু নতুন লোককে এখানে এনে জড়িয়ে তাদেরকে হেনস্থা করা হচ্ছে। আমরা সেটা আজকে পত্রিকার মাধ্যমে জানলাম, আমরা নিজেরাই অবাক হয়ে গেছি। এখন ওখানে কোনো শ্রমিক নেই, যে যেভাবে পারছে সেখান থেকে আত্মরক্ষার্থে চলে গেছে, যেহেতু মামলা হয়েছে পরবর্তী অনেকগুলো পুলিশ আসছে, র‍্যাব আসছে, বিজিবি আসছে, সেজন্য গণগ্রেফতারের ভয়ে শ্রমিকরা ওখান থেকে আত্মগোপনে চলে গেছে। আমরা নিজেরাই এখন বাড়ি ঘরে নাই, আমরা নিজেরাই আত্মগোপনে চলে আসছি, কারণ এখানে নির্দিষ্ট কোনো শ্রমিক সংগঠন নাই যে আমরা একটা সংগঠনের অধীনে গিয়ে আবার পুনরায় একটা সমতায় যাব। এখন আমরা শুনতেছি শ্রমিকদের পক্ষ হয়ে যারা পাওয়ার প্লান্টের এসালামের সাথে এবং যে সেফকো ত্রিশাদে যে সাইনাদের সাথে শ্রমিক প্রতিনিধি হয়ে নাকি একটা সমতার কথা বলতেছে, ওরা শ্রমিকদের কোনো প্রতিনিধি না, আমরা ওদেরকে চিনিও না, কারণ মূল শ্রমিক যারা, মূল প্রতিনিধি যারা, তাদেরকে ওখানে ঢুকতে দেওয়া হচ্ছে না, সবাই আত্মগোপনে চলে গেছে। কারণ কেউ যদি ওখানে উপস্থিত হয় ততক্ষণে গ্রেফতার করা হবে, কারণ এখানে প্রচুর র‍্যাব পুলিশ ওখানে ডিউটিরত আছে, রাত্রে ওরা বিভিন্ন অভিযানে যায়, খবর পেলে ওরা অ্যারেস্ট করবে, এই ভয়ে কেউ আর ওই এলাকায় নেই, আমরা সবাই আত্মগোপনে চলে গেছি। তা আমরা আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাচ্ছি যে ওখানে যেহেতু পুলিশ এবং স্থানীয় যে সিন্ডিকেট তারা যে ঘটনাটা সংঘটিত করছে, আমরা পত্রিকা মারফত যেটা জানলাম যে ওখানে জেলা প্রশাসক কর্তৃক 7 সদস্যের বিষয়ে একটা তদন্ত কমিটি এবং অতিরিক্ত ডিআইজির মাধ্যমে 3 সদস্যের বিষয়ে একটা কমিটি গঠন করা হয়েছে। এইটা ওরা যারা ঘটনার সাথে জড়িত ওরা যদি তদন্ত করে তাহলে প্রকৃত আলামত, প্রকৃত ঘটনা এটা ফুটে উঠবে না।
এটা ভিন্ন খাতে নিয়ে যাবে। অলরেডি আমরা বিভিন্ন কিছু পত্রিকা সঠিক নিউজ লেখছে আর কিছু পত্রিকা পক্ষপাতিত্ব নিউজ লেখছে, আমরা বিষয়টা দেখলাম। এটা অর্থাৎ লিয়াকত আলী আবু আহমদ কামালদেরকে আড়াল করার জন্য এই ঘটনাটা ঘটতেছে, যারা সিন্ডিকেট, ওই সিন্ডিকেট যারা এটা দীর্ঘদিন ধরে, অর্থাৎ 2016 সালে 4 এপ্রিল এখানে 4 জন গ্রামবাসী নিহত হয়েছে, 2017 সালের ফেব্রুয়ারি মাসে আরেকটা সংঘর্ষে 1 জন মারা গেছে, 15 জন মতো গুলিবিদ্ধ ছিল, আহত ছিল, আবার 2021 সালে এই গত পরশুদিন 17 এপ্রিল আবার নতুন করে আরেকটা ঘটনা তারা ঘটালো, শ্রমিকরা নিজেদের অধিকার নিয়ে একটা শান্তিপূর্ণ দাবি জানিয়েছে, সেইটাকে তারা উস্কে দিয়ে ইট পাটকেল রাবার বুলেট গ্যাস এগুলো ছুটে পিছন থেকে গুলি করে শ্রমিকদেরকে অতর্কিত হামলা করে খেপে দিয়েছে। শ্রমিকদেরকে যদি কোনো ধরনের অতর্কিত হামলা করা না হতো, গ্যাস টিয়ার সেল এগুলো যদি নিক্ষেপ করা না হতো, তাহলে শ্রমিকদের কোনোদিন ইট পাটকেল মারত না। ওই দিন যদি শ্রমিকদের সাথে যদি বলতো যে ঠিক আছে তোমরা কাজে ফিরে যাও, কোন একজন অফিসার এসে, কোন একজন প্রতিনিধি যদি এসে বলতো যে তোমরা কাজে ফিরে যাও, তোমাদের এই দাবি দেওয়াটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা অবশ্যই জানাবো, ওনারা যে বিষয়ে সিদ্ধান্ত নেবে সেটা তোমাদের কাছে আমরা পেশ করব এবং প্রয়োজনে তোমাদের হয়ে আমরা তাদেরকে সুপারিশ করব, সেই জিনিসটা যদি আশ্বস্ত করত লাঠি ছোটা দিয়ে না পিটিয়ে, তাহলে শ্রমিকরা অবশ্যই কাজে ফিরে যেত। কারণ শ্রমিকরা এটা কোনো সিরিয়াস দাবি করা নাই, জাস্ট যেহেতু রমজান মাস, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লকডাউনের কারণে কেউ কোথাও যেতে পারছে না, সবকিছুর দাম বাড়তি, আপনি পাওয়ার প্ল্যান্ট থেকে কোনো শ্রমিককে বের হতে দিচ্ছে না, আবার পাওয়ার প্ল্যান্টের মধ্যে যারা ব্যবসা করতেছে, আপনার পাওয়ার প্ল্যান্টের বাইরে যে মূল যে চালের দাম 60 টাকা, পাওয়ার প্ল্যান্টের ভিতরে সে চালের দাম কিনে খেতে হচ্ছে 80 টাকা, যেখানে আলু বাইরে যদি 20 টাকা বিক্রি করে সেখানে আলুর দাম বিক্রি করতেছে 35 টাকা, প্রত্যেকটা জিনিস 2 গুণ 1.5 গুণ করে দাম বৃদ্ধি হয়ে শ্রমিকদেরকে কিনে খেতে হচ্ছে। তাহলে শ্রমিকরা নিজেরা চলবে নাকি পরিবারদেরকে টাকা পাঠাবে, মানে তারা। আর এইদিকে রোজা নিয়ে বেশিরভাগ শ্রমিক, যেহেতু আমাদের দেশটা যেহেতু বেশিরভাগ শ্রমিক মুসলমান, এখানে শতকরা 95% মুসলমান, সবাই ম্যাক্সিমাম সবাই রোজা রাখে, তারা যদি ইফতারটা সঠিকভাবে করতে না পারে, ইফতারের দাম যেই যেই ইফতার আপনি বাইরে 50 টাকা দিয়ে 60 টাকা দিয়ে খেতে পারবেন, সেখানে প্রতি প্লেট ইফতার বিক্রি করতেছে 200 টাকা করে, তাহলে শ্রমিকরা কোন দিকে যাবে? তাদের রক্তকে ফানি করে তারা যে ইনকাম করতেছে নিজের জন্য সংসারের জন্য, সেই টাকা যদি সংসারে পাঠাতে না পারে, তাহলে শ্রমিকরা দাবি, শ্রমিকদের দাবি না জানিয়ে সেখানে যদি হাত গুটিয়ে বসে থাকে, যেখানে 8 ঘন্টার ডিউটি 10 ঘন্টা করানো হচ্ছে, সেখানে 10 ঘন্টার ডিউটি 12 ঘন্টা কাটানো হবে, এক সময় যদি এটা সহ্য করতে হতো 14 ঘন্টা শ্রমিকদেরকে ডিউটি করতে হবে। তো আমরা আপনাদের মাধ্যমে দাবি জানাচ্ছি, আপনারা সঠিক নিউজটা আপনারা দেখেন, আপনাদের একটা প্রতিনিধি দল ওখানে যান, গিয়ে যা শ্রমিকদের সাথে কথা বলুন, এবং এখানে যেই যে নায়ক যারা নায়ক এই ঘটনার সাথে ঘটনাটা শ্রমিকদেরকে যারা উস্কে দিয়েছে, অর্থাৎ যারা অতর্কিত হামলা করেছে, সিকিউরিটি প্ল্যান্টের যারা সিকিউরিটি, যারা পুলিশ পার্টি রয়েছে এরা, এবং ওখানে যারা ব্যবসা দোকান দান দিয়ে যারা ব্যবসা করতেছে, শ্রমিক সামলা দিয়ে যারা ব্যবসা করতেছে, ওরা মিলেই যে শ্রমিকের উপর যে অতর্কিত হামলা করলো, একটা শান্তিপূর্ণ একটা দাবি তারা সমাবেশ করতেছে, সেখানে যে অতর্কিত হামলা করলো, এটা কিন্তু কোন ধরনের কাম্য না। শ্রমিকরা হচ্ছে অশিক্ষিত মানুষ, সবাই যে শিক্ষিত এমন না, সর্বোচ্চ শ্রমিকরা পড়ালেখা করলে এসএসসি এর বাইরে করে নাই, কেউ হয়তো এসএসসি পর্যন্ত করেছে। এখানে অনেক অনেক শ্রমিক আছে আমাদের সাথে যারা হেল্পার হিসেবে কাজ করে আমাদের সাথে, সেখানে অনেকের কলেজ যেহেতু দীর্ঘদিন ধরে বন্ধ, স্কুল যেহেতু দীর্ঘদিন ধরে বন্ধ, মাদ্রাসা যেহেতু দীর্ঘদিন বন্ধ, তারা আয়ের রোজগার হিসেবে যেহেতু সংসার চলতেছে না, সেখানে তারা টেম্পোরারি শ্রমিক হিসেবে ঢুকছে, হেল্পার হিসেবে কাজ করতেছে। এই যে আপনার আহমেদ রাজা নামে একটা ছেলে মারা গেছে, ওনার বাড়ি গন্ডামারায়,
এই ছেলেটা ওই গন্ডামারা পাশে একটা মাদ্রাসায় দাখিলের ছাত্র ছিল, যেহেতু দীর্ঘদিন ধরে মাদ্রাসা বন্ধ, তার বাবা নাই, এক ভাই বিদেশে আটকে আছে আসতে পারতেছে না, আর এক ভাই এই ফঙ্গু, সেই আপনার একটু অটিজম টাইপের, যার কারণে সে কাজ করে খেতে পারে না। এই ছেলেটা উপার্জনের, যেহেতু বড় ভাই বিদেশ থেকে টাকা পাঠাতে পারতেছে না দ্রব্য মূল্যের উদ্যোগ দিয়ে, সেই হিসেবে এসে গত 2 সপ্তাহ আগে ওখানে যোগ দিছে, কাজে যোগ দিছে হেল্পার হিসেবে। সে কিন্তু লাশ হয়ে বাড়িতে ফিরল। আপনারা হয়তো ফেসবুকে বা মিডিয়ার মাধ্যমে দেখছেন কিনা জানি না, তার বড় ভাই ওমান থেকে একটা খুব কান্না জড়িত কণ্ঠে ভিডিও ফুটেজ পাঠাইছে 3-4 মিনিটের, সেটা অত্যন্ত হৃদয় বিদারক। তার আশা বর্ষা ছিল, সে বিদেশে গেছে, বাপ যেহেতু নাই, এই ভাই বোনদের দায়িত্ব নেওয়া বিদেশে গেছে, যেহেতু ওখানেও কাজ নাই, সে ওখানে আসতে পারতেছে না, তার ভাইকে অনুরোধ করে সে কাজে পাঠাইছে, আর সেই তার ভাই লাশ হয়ে বাড়িতে ফিরল। এরকম প্রত্যেকে এখানে আপনি দেখবেন যারা মারা গেছে সবার বয়স 20-22-18-এর মধ্যে, সবগুলো স্টুডেন্ট। এই যে আপনার ফেডের দায়ে তারা চাকরি করতে গেছে বিষয়টা। তো এখন আপনারা যদি একটা প্রতিনিধি দল ওখানে যান এবং স্থানীয় এবং যারা শ্রমিক সবার সাথে কথা বলে, আপনার ওখানে যেই বিষয়টা এটা আপনারা ভালোভাবে দেখে একটা ভালো রিপোর্ট পাবেন। আপনারা শ্রমিকদের পক্ষে যতটুকু স্ট্যান্ড নেওয়া দরকার, আমি মনে করি আপনারা স্ট্যান্ড নিলে ভালো হবে। শ্রমিকরা এখন খুব আতঙ্কের মধ্যে আছে, যেহেতু কোনো শ্রমিক সংগঠন নেই, কোনো ট্রেড ইউনিয়ন নেই, এখন শ্রমিকদেরকে কিভাবে কাজে ফিরাবে? এখন শ্রমিকরা ভয় পাচ্ছে, তাদেরকে যদি কাজে ফিরিয়ে আবার যদি তাদেরকে অ্যারেস্ট করা হয় কোনো হারে, তাহলে তারা কোথায় যাবে? তারা এই মামলা চালানোর জন্য টাকা কোথায় পাবে? যেহেতু অজ্ঞাতনামা নামে 2,500 জনের নামে মামলা হয়েছে। আর একটা বিষয় হচ্ছে ওখানে শ্রমিকরা গন্ডগোলের পরে তারা যারা আহত হয়েছে তাদেরকে নিয়ে কেউ মেডিকেল গেছে, যারা মারা গেছে তাদেরকে রক্ষার জন্য কেউ এগিয়ে গেছে, আর কেউ আত্মরক্ষার্থে ফালিয়ে গেছেন। সেখানে আশেপাশে যারা সিন্ডিকেট, ওদের এলাকা হচ্ছে প্রজেক্টের সাথে লাগানো, তারা সেখানে লুটপাট করছে, সেখানে গাড়িতে অগ্নিসংযোগ করছে, সেখানে আপনার যে শেড গুলো ছিল, ছোট ছোট ডরমিটরি গুলো ছিল শ্রমিকরা থাকা, সেগুলোতে আগুন ধরিয়ে দিয়েছে। এটা এখন শ্রমিকের উপর চাপানো চাচ্ছে। এলাকার শ্রমিকের চেয়ে বাইরের শ্রমিক ছিল বেশি, তারা কি তাদের শরীর নিয়ে পালাবে নাকি এরকম ভারী রড বিভিন্ন মেশিনের পার্টস নিয়ে তারা কিভাবে ওখান থেকে চালাবে পালাবে? সবগুলো এলাকার যারা সিন্ডিকেট ছিল ওরা নিজেরা লুটপাট করে ঘরে নিয়ে রাখছে, এখন সেটা দোষ চাপাচ্ছে শ্রমিকের উপর। আমরা সেটা পত্রিকা মারফত জানতে পারতেছি। আমার এই বলার ছিল আপনাদের কাছে।